আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। আজ আমরা এইচএসসি 2023 সালের পরীক্ষার্থীদের জন্য তাদের একটা শেষ মুহূর্তের সাজেশন দেবার জন্য দাঁড়িয়েছি। আজকে 29 আগস্ট, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল। তো তোমাদের প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে বা আমাদের সাজেশন থেকে তোমাদের কমন এসেছিল কিনা অবশ্যই একটু জানিও। এবং আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর একটা শর্ট সাজেশন দেবার জন্য দাঁড়িয়েছি। তো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমরা জানো সর্বমোট 6টি অধ্যায় আছে। তো তার আগে তোমাদের জানতে হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে, হ্যাঁ, দ্বিতীয় পত্রেও কিন্তু প্রথম পত্রের মতন দুইটা বিভাগ থাকে। একটা থাকে ক বিভাগ আর একটা থাকে খ বিভাগ। কেমন? তো এই ক বিভাগ থেকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে পঞ্চম অধ্যায়, হ্যাঁ, পঞ্চম অধ্যায়, তো এই পঞ্চম অধ্যায় নিয়ে দুইটা প্রশ্ন আসবে 20 মার্কের, 10 দুগুণে 20 মার্কের। তো এই দুইটা প্রশ্ন তোমাদের এই ক বিভাগ থেকে করতে হবে, আর বাকি যে 5টা অধ্যায় রয়েছে সেই বাকি 5টা অধ্যায় থেকে তোমাদের এই খ বিভাগে মোট 50 মার্কের উত্তর করতে হবে। কেমন? তো এই 20 আর 50 টোটাল হচ্ছে তোমাদের 70 মার্কস। কেমন? তো আর বাকি 30 মার্ক হচ্ছে তোমাদের নব্যতিক, এটা তোমরা সবাই জানো, টোটাল 100 মার্ক। তো যাই হোক, আমি এটা নিয়ে আর বললাম না। তোমাদের যে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, প্রথমে আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়ের হিসাব, তো তোমরা যদি কেউ এই দ্বিতীয় অধ্যায়টা করতে চাও, হ্যাঁ, অংশীদারি ব্যবসায়, আমি সাধারণত এই অধ্যায়টা স্কিপ করতে বলবো কেউ যদি এই অধ্যায়টা আগে না করে থাকে। তোমাদের যেহেতু কালকের পরের দিনই পরীক্ষা, 31 তারিখ, তো তোমাদের এই অধ্যায়টা এখন নতুন করে শিখে তোমাদের উত্তর করা কিন্তু তোমাদের জন্য খুবই একটু দুর্বোধ্য হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই অধ্যায়টা তোমরা যদি আগে পিছে করে থাকো, বা এই অধ্যায়টা আমি জানি অনেকে খুব ভালো পারো, তারা তো অবশ্যই করবা, বাট যদি একান্ত না করে থাকো এটা স্কিপ করা উচিত হবে। আর এই অধ্যায়ের ভিতরে তোমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাব, তারপর অংশীদারদের মূলধন হিসাব, বিশেষ করে পরিবর্তনশীল পদ্ধতি এবং অংশীদারদের চলতি হিসাব কিন্তু শিখতে হবে। কারণ এই 3টা টপিক থেকেই কিন্তু এই অধ্যায়ের 2টা সৃজনশীল তুমি কমন পাবে। কেমন? আচ্ছা, এরপরে আসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে হলো শেয়ার ইস্যু। তোমরা সবাই জানো শেয়ার ইস্যু, এই অধ্যায়টা কিন্তু খুবই সহজ একটা অধ্যায়, মানে মারাত্মক সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা এমন যে তুমি একদিন শিখেও পরের দিন যে পরীক্ষা হলে করতে পারবা। আমাদের ভিডিও টিউটোরিয়াল ধারাবাহিকভাবে আপলোড করা আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। তো এই শেয়ার ইস্যুর কিন্তু মেইন যে টপিকগুলো তোমাদের জানতে হয় সেটা হচ্ছে হলো এখানে 5টি জাবেদা আছে, ঠিক আছে? 5টি জাবেদা তোমরা তো জানো, শেয়ার আবেদনের জাবেদা, হ্যাঁ, শেয়ার আবেদন অর্থ মূলধনে স্থানান্তরের জাবেদা, অতিরিক্ত আবেদন ফেরতের জাবেদা, তারপর তোমার স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদা, খরচের জাবেদা। তো এই যে 5টা জাবেদা আছে, এই 5টা জাবেদা তুমি এই শেয়ার ইস্যু শিখবা, আর এর সঙ্গে প্লাস আর্থিক অবস্থার বিবরণ। যেমন কেমন আর্থিক অবস্থার বিবরণী, খুবই ছোট্ট একটা আর্থিক অবস্থার বিবরণী অধ্যায়ের জন্য তোমরা একটু শিখে নিবা। বা তোমরা আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে এই শেয়ার ইস্যুটা যারা ভালো মতন করছো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে হলো এই তোমরা একটা কাজ করবা, হ্যাঁ, 2022 সালের প্রশ্ন, কেমন, 2022 সালের যে প্রশ্ন, এর কমসে কম তুমি 5টা প্রশ্ন সলভ করবা। 22 সালের 5টি প্রশ্ন, ন্যূনতম 5টি প্রশ্ন তোমরা কিন্তু বাসায় বসে প্র্যাকটিস করবা, তাহলে তোমার একদম খুব সুন্দর কিন্তু একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং 2022 সালের, কেননা তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 2022 সালের প্রশ্ন। তোমাদের এখন যতটুকু সময় আছে, আগামীকাল সারাদিন তোমরা সময় পাবা, সন্ধ্যার আগ পর্যন্ত, রাতেও সময় পাবা, তবে রাতে একটু দ্রুত ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো তোমরা এখান থেকে ন্যূনতম 5টা প্রশ্ন সলভ করে যাবা 22 সালের। কেমন? এটা হচ্ছে হলো শেয়ার ইস্যুর অধ্যায় নিয়ে তোমাদের কথা। এখানে আর শর্টকাট সাজেশনের কোনো কিছু নাই, তবে তোমরা কিন্তু দেখছো যে অধিহারের অঙ্কটা বেশি আসে। কেমন? অধিহার, অধিহারের অঙ্কটা বেশি আসে, তো তোমরা অধিহারের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে যাও। কারণ আমার মনে হয় অধিহার অবহার দুইটাই আসার সম্ভাবনা আছে, কেননা যেহেতু একটা অধ্যায়, এই অধ্যায় থেকে তুমি 2টা প্রশ্ন কমন পাবে। কেমন? সো সুতরাং একটা অধিহার একটা অবহার আসতে পারে, তবে অধিহারের অঙ্কটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। এরপরে তোমাদের আছে হচ্ছে পঞ্চম অধ্যায়, ঠিক আছে? পঞ্চম অধ্যায় এটা হচ্ছে তোমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী,
এখন যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অনেকেই খুবই ভালো পারো, কারণ কিন্তু এটা কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে নবম অধ্যায় ওর সঙ্গে কিন্তু অনেকটাই মিল আছে, এবং আমাদের কিন্তু খুব সুন্দর করে একটা প্লে লিস্ট সাজিয়ে রাখা আছে। ক্লাস ওয়ান থেকে একদম তোমার 7 পর্যন্ত হচ্ছিল বেসিক ক্লাস, এবং তারপরে আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে আমরা সৃজনশীল তোমাদের সলিউশন করে দেখিয়েছি। এখানেও কিন্তু তোমার বিশদ আয় বিবরণী করতে হবে, মালিকানা স্বত্ব বিবরণী প্র্যাকটিস করতে হবে, সংরক্ষিত আয় বিবরণী প্র্যাকটিস করতে হবে, এবং সবার শেষে আর্থিক অবস্থার বিবরণী প্র্যাকটিস করতে হবে। এই পঞ্চম অধ্যায়টা মূলত এই ক বিভাগে আসবে, এখানে দুইটা প্রশ্ন আসবে এবং দুইটারই উত্তর করা কিন্তু বাধ্যতামূলক। সুতরাং এই অধ্যায়টা তোমরা যারা একটু কম পারো, যে স্যার এই অধ্যায়টা আমরা একটু কম শিখেছি, সারা বছর একটু কম প্র্যাকটিস করা হয়েছে, এজন্য কষ্ট নেবার কোনো কারণ নাই, তুমি অঙ্কটা শেষ নামিয়ে আসবা। হ্যাঁ, তোমাদের একটাই কথা যে অঙ্ক এমন না যে তুমি অঙ্ক পারবা না, বিধায় টাচই করবা না, তুমি অঙ্কটা স্টার্ট করবা, এবং এই পঞ্চম অধ্যায়টা কিন্তু তুমি সবার শেষে করবা। আগে তুমি এই খ পার্টের 5টা প্রশ্নের উত্তর করবা, তারপরে হচ্ছে হলো এখানে 20 দুগুণে 40 মিনিট সময় থাকবে তোমার, ওই 40 মিনিটে তুমি এই পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্নের উত্তর করবা। আর এখানে মোটা দাগে যে কথাটা মনে রাখবা, এই অঙ্কের এই অঙ্কটা সবার শেষে করবা, এবং তুমি করবা, প্র্যাকটিস করবা। তাহলে হবে কি, প্র্যাকটিস করলে লাভটা, মানে প্র্যাকটিস কিছু করে গেলে লাভটা কি, তুমি পরীক্ষা হলে একটু করতে পারবা, আর তুমি শেষ পর্যন্ত যদি নামাই আসো, ধরো উত্তর মিলাতে পারলা না, তারপরেও কিন্তু তুমি ওখান থেকে কিছু না কিছু নম্বর পাবে, কারণ তুমি যতটুকু সঠিক করবা স্যার কিন্তু সহৃদয়বান, অবশ্যই তোমাকে ওইখানে কিন্তু কিছু না কিছু নম্বর দিবে। হয়তোবা তুমি শেষ নামাতে পারো নি, কিন্তু মার্কস তুমি অবশ্যই পাবা। এই জন্য এটা একদম টাচই করা যাবে না এমন কোনো কথা না, তুমি পরীক্ষার খাতায় সবার শেষে এটা চেষ্টা করবা, কেমন? আর যারা পারো, আমি জানি অনেকে খুব ভালো পারো, তো যারা পারো তাও তো খুবই আলহামদুলিল্লাহ, কেমন? এরপর তোমাদের আছে ষষ্ঠ অধ্যায়, হ্যাঁ, অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ, বুঝছো? আমি না ডেঙ্গু পজিটিভ, আসলে আমি মানে আমি অনেক অসুস্থতা নিয়েও ক্লাস আপলোড করছি, বাট এইরকম অসুস্থতা যে আমার হবে, আর আমি যে তোমাদের এই পরীক্ষার আগ মুহূর্তে ক্লাস নিতে পারবো না, তোমাদের আসলে কি খারাপ লাগে যে আমার অফলাইনের বাচ্চারা একদিন না আসলে এমন হয়েছে যে আমি ওদের পিটায়, এমন হয়েছে যে হাতে কালো দাগ পড়ে গেছে, এমনও পিটান দিছে, বুঝছো? তো সেই স্টুডেন্টরা যখন ফোন দেয় না যে স্যার মানে একটু আমরা আসছি কোচিনে, ওয়েট করতেছি, আমাদের একটু ক্লাস নেন, তো যখন বলে দেওয়া লাগে না যে না, আমার ওই পাশে কিন্তু মশারি টানানো, আমি জাস্ট মশারির বাইরে বেরো এসে তোমার জন্য ক্লাসটা আপলোড করতেছি। আসলে যখন না বলা লাগে না তখন আসলে মানে মানে গলা শুকায় যায় না, যেভাবে মনে করো অনেকক্ষণ পানি না খেলে ওরকম শুকায় যায়, ঠিক আছে? তো স্যারের জন্য একটু দোয়া রাখো। এটা তো অনুপাত বিশ্লেষণ, যেটা এই অধ্যায়টা তুমি 12টি সূত্র আছে, 12টি সূত্র, ঠিক আছে? তো এই 12টি সূত্রটা তুমি একটু ভালো মতন একটু দেখে যাবা, আমাদের PDF দেওয়া আছে মোদির বিদ্যালয়ের ফেসবুক পেজে, এবং তুমি আমাদের ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে 12টা সূত্র একটু রিভিশন দিয়ে যাবে, এবং 12টা সূত্রই রিভিশন দিয়ে যাবা। তবে এর মধ্যে মোটা দাগে যে জিনিসগুলো একটু তুমি মাথায় রাখবা সেটা হচ্ছে হলো, যেটা আসবেই পরীক্ষায়, সেটা হচ্ছে হলো চলতি অনুপাত, তড়িৎ বা দ্রুত পরীক্ষা এইসব অনুপাত, তারপর হচ্ছে তোমার কার্যকরী মূলধন অনুপাত, হ্যাঁ, দায় মালিকানা অনুপাত, দায় মালিকানা অনুপাত, তারপর হচ্ছে আমি যদি একটু বলি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, তারপর প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, হ্যাঁ এগুলোই, তারপর হচ্ছে হলো মোট লাভ অনুপাত, এখানে একটু লিখে দিই মোট লাভ, মোট লাভ অথবা নিট লাভ। আমি এগুলো ফুল ফর্ম তোমাদের আর কি বলে দিতে এখন সময় লাগবে অনেক, এগুলো তোমরা একটু দেখে নিও। যেমন চলতি অনুপাত হচ্ছে হলো চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়, তড়িৎ অনুপাত হচ্ছে হলো চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ, তারপর সমাপনী মজুত পণ্য বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকে ওইটাকে চলতি দায় দিয়ে ভাগ করতে হয়। কার্যকরী মূলধন হচ্ছে হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড চলতি দায়। দায় মালিকানা অনুপাত হচ্ছে হলো বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। মোট লাভ অনুপাত হচ্ছে হলো মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় গুণন 100। নিট লাভ অনুপাত হচ্ছে হলো নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ×100। তারপর প্রাপ্য হিসাব আবর্তন হিসাব, প্রদেয় হিসাব আবর্তন হিসাব, এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিও। এইগুলো তুমি 100%, এই যে কয়টা আমি লিখে দিছি না, তুমি পরীক্ষা হলে যে মিলাই দেখো যে এইগুলো 100% আসবে, এই যে এই আসবেই,
এই যে এগুলো আসবে, তুমি একটু আজকে রাতেও এই অধ্যায়টা শিখে তুমি পরীক্ষার হলে গেলে ইনশাল্লাহ তুমি এই কয়েকটা অনুপাত, 12টা সূত্র যদি না পারো, এইখানে স্যার যে কয়টা লিখে দিছে এই কয়টা জাস্ট একটু প্র্যাকটিস করে যাও, তুমি ইনশাল্লাহ 100% কমন পাবে। কেমন তুমি দেখো, এই যে চলতি অনুপাত এটা এসে বসে রয়েছে, ত্বরিত অনুপাত এসে বসে রয়েছে, দায় মালিক অনুপাত তো আসবেই, বুঝছো? এগুলো জাস্ট একটু দেখে যাও, ইনশাল্লাহ কমন পাবে। ঠিক আছে, এখানে যা লিখছি এই কয়টা সূত্র মুখস্থ করে গেলে তুমি নিশ্চিত কমন পাবে। কেমন, আচ্ছা এবার আসি তোমাদের হচ্ছে অষ্টম অধ্যায়, সরি সপ্তম অধ্যায় আছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়ের ভিতরে কিন্তু দুইটা অংশ থাকে, তোমরা জানো। একটা থাকে হচ্ছে উৎপাদন ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় বিশদায় বিবরণী নির্ণয়, আরেকটা থাকে হচ্ছে হলো তোমার বেতন ও মজুরি বিবরণীর অংশ। তো তোমরা যদি সহজ পাঠটা হচ্ছে হলো বেতন ও মজুরি নির্ণয় করার যে অংশটা, ওখানে মোট উপার্জন থেকে মোট কর্তনটা বিয়োগ দিলেই হয়ে যায় এবং সামান্য কিছু জাবেদা আছে, তো আমাদের খুব সুন্দর প্লে লিস্ট আপলোড করা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তবে আমার মতে এই অধ্যায়টা এখন একটু স্কিপ করা উচিত, যদি তুমি আগে করে থাকো হ্যাঁ এই অধ্যায়টা, তাহলে আলহামদুলিল্লাহ এটা প্র্যাকটিস করবা, আর যদি এটা না করে থাকো তুমি আজকে তুমি এটা আর ধরো না। কেমন, তুমি এখান দিয়ে করবা এই চতুর্থ অধ্যায় আর এই ষষ্ঠ অধ্যায় আর পঞ্চম অধ্যায়। এবার লাস্ট যে অধ্যায়টা সেটা হচ্ছে হলো খুবই সহজ, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই সহজ একটা অধ্যায়, সেটার নাম হচ্ছে হলো মজুদ পণ্যের হিসাব রক্ষণ। এটা তুমি আজকে রাতে শিখেও পরের দিন যে মিলাইতে পারবা, ঠিক আছে? মজুদ পণ্যের হিসাব রক্ষণ, এখানে তুমি মোটা দাগে দুইটা অঙ্ক ভালো মতন শিখে যাবা, একটা হচ্ছে হলো ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট এটা কিভাবে প্রস্তুত করে, আর একটা হচ্ছে হলো ভারযুক্ত গড় পদ্ধতি WAM ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই দুইটা টপিক তুমি ভালো মতন শিখে পরীক্ষা হলে চলে যাবা, এখান থেকে তুমি নিশ্চিত দুইটা প্রশ্ন কমন পাবা। তাহলে আমি তোমাকে কিন্তু মাত্র চারটা অধ্যায়ের কথা বললাম, এক নাম্বার হচ্ছে শেয়ার ইস্যুর কথা বললাম, দুই নাম্বার হচ্ছে অনুপাত বিশ্লেষণ মানে যেটাকে তোমরা যৌথ মূলধনী কোম্পানির কি বলে আর্থিক বিবরণী বিশ্লেষণী, স্মরণ করতে পারছি না, এটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ। কেমন, এই এই চার তিনটে অধ্যায় করবা, 4, 6, 8 এই তিনটে অধ্যায় করলে তুমি একদম 50 মার্ক ইজিলি তুলতে পারবা, আর এই পঞ্চম অধ্যায়টা পারো না পারো শেষ নামায় আসবা, পারলে আলহামদুলিল্লাহ উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, আর না পারলে আরও বেস্ট, বাট চেষ্টা করে আসবা। কেমন, হাল ছাড়া যাবে না কোনো অবস্থাতেই, এটা আর কি কথা। তো আমি আর কথা বাড়াতে পারছি না, গলা ধরে আসছে, তো স্যারের জন্য দোয়া রেখো, আর কি বলবো তোমাদের কাছে দোয়া চাওয়া ছাড়া তো আমার আর কোনো কিছু নাই। চ্যানেলটা 40K হয়ে গেল, আশা করছিলাম যে 40K হয়ে যাবে, তারপরে অসুস্থতার মাঝখানেও যে আল্লাহ দিবে এটা আসলে আশা করি নাই, এটা সম্পূর্ণ ক্রেডিট তোমাদের। তো স্যারের জন্য দোয়া রেখো, ভালো থেকো, কেমন, আর কোনো রকম কোনো মানে যদি জানার কোনো কিছু থাকে কমেন্ট লিখো, আসলে অনেক কমেন্ট তো আমার, আমি পড়ি কমেন্টগুলো কিন্তু আসলে সবগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না, আর এই অসুস্থ শরীর নিয়ে তো আসলে হয়ই না। কেমন, তো স্যারের জন্য দোয়া রেখো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।